আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো এখনো বিজ্ঞানীও খুঁজে পায় নাই, ঠিক কিনা? অনেক জায়গা, অনেক গ্রহ নক্ষত্র আছে যেগুলো এখনো বিজ্ঞানীরাও খোঁজ পায় নাই, ঠিক কিনা? এই কথাটা কবি শুরু শুরু বলেন, ভেবে কুল পাইনি কোন জ্ঞানী গুণী, ভেবে কুল পাইনি কোন জ্ঞানী গুণী, সবই তোমার মেহেরবানি খোদা। আমি একবার আপনার একবার বলবো, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, ও সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এটা 100% আওয়াজ দিয়ে পড়তে হবে, তারপর আমি বলবো, সবই তোমার মেহেরবানি খোদা, ও সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, হে রহিম রহমান তোমার সৃষ্টির সংসার, হে রহিম রহমান তোমার সৃষ্টির সংসার, হে বেকুল পাইনি কোন জ্ঞানী গুণী, হে বেকুল পাইনি কোন জ্ঞানী গুণী, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, সবই তোমার মেহেরবানি তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, হে রহিম রহমান তোমার সৃষ্টির সাস, হে রহিম রহমান তোমার সৃষ্টির সাস, হে বেকুল পাইনি কোন জ্ঞানী গুণী, হে বেকুল পাইনি কোন জ্ঞানী গুণী, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, দেখিলে আসমান জমিন বুঝা যায় তুমি যে কত অসীম, বুঝা যায় তুমি যে কত অসীম, সুবহানাল্লাহ বলুন না, অর্থাৎ আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত বড় এটা বোঝার জন্য কোনো কোরআন হাদিসের দরকার নাই, শুধু আপনারা একবার উপর দিকে তাকাবেন, একবার নিচের দিকে জমিন দেখলে বোঝা যায়, ঠিক কিনা? এই কথাটা কবি শুরু শুরু বলেন, দেখিলে আসমান জমিন বোঝা যায় তুমি যে কত অসীম, বোঝা যায় তুমি যে কত অসীম, আল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ আলা কুল্লি শাইইন কদীর, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, তোমার সৃষ্টির এক পুত্র কথা আমি বলবো হলিক মালিক তুমি, অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এবং মালিক, আপনারা বলবেন তুমি তো মহাজ্ঞানী, অর্থাৎ আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী, ঠিক কিনা? আপনারা বলবেন তুমি তো মহাজ্ঞানী, হলিক মালিক তুমি, তুমি তো মহাজ্ঞানী, হলিক মালিক তুমি, তুমি তো মহাজ্ঞানী, আপনাদের আওয়াজগুলো কিন্তু এখন হারমোনিয়াম চিনেন? আপনারা হারমোনিয়াম কিবোর্ড এগুলো বুঝেন? কিবোর্ড আর হারমোনিয়াম দেখবেন সুইচ যেটা দিবে আওয়াজ কিন্তু সেখানে হবে, ঠিক কিনা? অর্থাৎ সুইচ যেটা আওয়াজ সেটা, আপনার আওয়াজগুলো হারমোনিয়ামের মতো, কত কত মানে কিছুক্ষণ উনি পড়ে কিছুক্ষণ উনি, এরকম হলে হবে না, সবাইকে একসাথে পড়তে হবে, ঠিক কিনা? সবাই একসাথে বলবেন খলিক মালিক তুমি, ভালো কাজের দায়িত্ব কাউকে দেওয়া যাবে না, নিজ দায়িত্বে, ঠিক কিনা? সবাই একসাথে বলবেন খলিক মালিক তুমি, তুমি তো মহাজ্ঞানী, খলিক মালিক তুমি, তুমি তো মহাজ্ঞানী, তোমার দয়া মায়া অপুরানি, তোমার দয়া মায়া অপুরানি, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি, ওদের করেছ সর্বসেরা, দিয়েছ কোরআনের বাণী দাগত পতাকারা, দিয়েছ কোরআনের বাণী দাগত পতাকারা, দয়ারু
সাগর তুমি নেপালের এই গোলামি, দয়ার সাগর তুমি নেপালের এই গোলামি, কবুল কর ওহে জগত স্বামী, কবুল কর ওহে জগত স্বামী, সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি সবই তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলুন না। যাই হোক, এখানে আমার ভাইরা বলেছেন অনেক সব বেশিরভাগ ভাইরা কিন্তু বাইরের দিকিনা, বেশিরভাগ গায়ক ভাই কিসের, অর্থাৎ উত্তরবঙ্গের বাইরের। তো যাই হোক, শুধু সিটাঙ্গের সঙ্গীত পড়লে হবে না, আপনাদের এই দিকের কিছু সঙ্গীত পড়লে আপনারা পড়তে পারবেন, আপনাদের এইদিকে উত্তরবঙ্গের কিন্তু সঙ্গীত তখন পড়তে পারবেন। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর পরে কার প্রশংসা করলে ভালো হবে, আল্লাহর পরে কার প্রশংসা, নবীর প্রশংসা। আচ্ছা, নবীর প্রশংসা আপনারা উর্দু শুনবেন না বাংলা শুনবেন? বাংলাতে ইনশাআল্লাহ বাংলা দিয়ে শুরু করব, আপনাদের এইদিক অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গীত দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, তারপর আমাদের চিরাঙ্গের নতুন নতুন সঙ্গীত শুনবেন ইনশাআল্লাহ। এক কবি শুরু শুরু বলেন, আরে আপনার কি বলবেন, নূরে মুজাসসম একসাথে বলতে পারবেন? তো আরে রহমতে জানাম নূরে মুজাসসম, রহমতে জানাম নূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম মুবারক, সাহাবারা আতর বানাই। অর্থাৎ আমরা কিন্তু কোনো একটা বিবাহ অনুষ্ঠানে, কোনো একটা ভালো অনুষ্ঠানে গেলে স্যান্ডস অথবা আতর লাগাই কিনা, আর তখন আমার নবীর খাম মুবারক ছিলেন আতরের মতো খুশবু। সুবহানাল্লাহ, সাহাবা একরাম আমার নবীর খাম মুবারক ব্যবহার করতেন, তো সে অর্থাৎ খুশবু ছিল। সবাই একসাথে বলবেন নূরে মুজাসসম, আরে রহমতে জানাম, এই আওয়াজ করলে হবে না, সবাই একসাথে 100% আওয়াজ দিয়ে বলবেন, আরে রহমতে জানাম নূরে মুজাসসম, রহমতে জানাম নূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, বলো না সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, রহমতে জানাম নূরে মুজাসসম, সাহাবাতে গেলাম দূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম। আরে সবাই মিলে ডান হাত তুলে, ও সবাই ডান হাত তুলে, পতাকা করে নবীর শানে বলতে হবে, রহমতে গেলাম দূরে মুজাসসম, রহমতে গেলাম দূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, যার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, আরে টিক না বেটি টিক 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 না বেটি, অর্থাৎ চন্দ্র সূর্য আমার নবীর পাগল ছিল না, আমার নবীর পাগল গ্রহ নক্ষত্রও ছিল, ঠিক কিনা? এই কথাটা কবি শুরু শুরু বলেন, আরে চন্দ্র সূর্য গ্রহ তার, সবাই একসাথে বলবেন, আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, যার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, যার পাগল চন্দ্র সূর্য তার কারাজি, আরো শোনো না মজার ঘটনা। মজার কথা বলেছেন, আপনারা শুনবেন কিনা, যদি শোনার ইচ্ছা থাকে সবাই একসাথে বলবেন মজার ঘটনা, আশেকে আরো শুনো না, ওই আশেকে আরো শুনো না মজার ঘটনা, আরো শুনো না মজার ঘটনা, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলতে গেল দূরে মুজাসসম, বলতে গেল দূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির খাম। আরে ইউসুফ নে হান্নান একটা খেজুর গাছের নাম,
গাছ ধরে খুতবাদি তেল রসুল খারা সে গাছ ধরে খুতবাদি তেল রসুল খারা সুবহানাল্লাহ বলুন না বলুন না গাছটাও আমার নবীর প্রেমের বিরহ কেঁদেছিল সুবহানাল্লাহ বলুন না বলুন এই কথাটা কবি শুরু শুরু বলেন আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম সে গাছ ধরে খুতবা দিতেন রাসূল কারা দেখবো নূরের ছবি শাহে মদিনা 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 বিদায় বেলাতে নবী আসবে দেখিতে বিদায় বেলাতে আমাদের বিদায় বেলায় যখন আমার মরণ হবে আমার নবী একবার আমাদের ঘরে আসুক আপনারা চান কিনা কিনা যারা যারা চায় সবাই একসাথে বলবেন আসবে দেখিবে মুদের বিদায় বেলাতে আসবে দেখিতে মুদের বিদায় বেলাতে আসবে দেখিতে সবাই মিলে বলতে হবে রাখমতে দূরে মুজা সাহমতে দূরে মুজা সবাই মিলে একসাথে বলবেন একসাথে মিলেই শেষ করবেন আরে সাহাবারা আতর বানাই